অ্যাক্সিডেন্ট হয় দুই পারাপারের কারণে জায়গা ব্রিজটা দেওয়ার মানে অকার্যকর। এই দুই দিন আগে মুরবির সামনে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আমাদের এলাকায় থাকে একটা মুরব্বী মহিলা, দুইটা পাওয়াই কেটে নিতে হয়েছে। আমাদের কাছে ডকুমেন্ট আছে যে এইখানে। আচ্ছা, এই ব্রিজটার দরকার হয়েছে আপনার ওই 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 ওইভাবে? এই ব্রিজটা কোনো কাজে লাগবে না, এটা যে মানুষ সেরকম আসবো যাইবে না, বুঝলে? মানুষ চলাচল করে বেশি ওই সাইডে, আর করে তিন রাস্তার মোড়, বুঝলেন? দুই দুজন দিন মানুষ খাই, এটা তো কোনো কাজেই লাগবে না। আপনার দাবি কি? আমার দাবি হয়েছে ওইখান দিয়ে ব্রিজটা দেওয়া, বুঝলেন? ওইখান দিয়ে ব্রিজটা দিলে সুন্দর হইব, মানুষ আসবো যাইব ওইখান দিয়ে, বুঝলেন? হ্যাঁ, তিন আর হয়েছে তিন রাস্তার মোড়ে। খুব সুন্দর হইতো। আর একটা জিনিস আছে, তিন রাস্তার মোড়, তিন রাস্তার মোড়ে ওইখানে যাতায়াতের লোকের সংখ্যা অনেক বেশি পারাপারের। এখানে কিন্তু আসলে পারাপারের লোকের সংখ্যা অতটা বেশি না, বুঝছেন? এখানে খুব কম সংখ্যক পারাপার হয়। এই জিনিসটা করলে আসলে অকজ পড়ে থাকবে, এক মাদকের আর ডাকানা হবে আর কি। কারণ এখান থেকে কেউ পার অত মানে পারাপারের সংখ্যা অত বেশি না। ওই ওই সাইডে আল্লাহ করিমের সাথে ওইখানে পারাপারের সংখ্যা বেশি, ওই সাইডে বেশি, কিন্তু এখানে না। কিন্তু এখানে পারাপারের সংখ্যাটা দিলে আসলে ব্রিজটা অহেতুক পড়ে থাকবে, খুব কম সংখ্যক পারাপার হবে। এই কারণে আমরা চাচ্ছি যে এখানে হোক, কিন্তু যে জায়গা দরকার সেখানে হোক। বা অ্যাক্সিডেন্ট হয়ই তো ওই পারাপারের কারণে, অ্যাক্সিডেন্টটা হয়ই তো পারাপারের কারণে, যে পারাপার করা নিজেরা পারাপার হয় এই কারণেই ওইটা হয়। ওইখানে আর কি আপনার যানজটও বাড়ে বেশি, তারপরে পারাপারের জন্য এই সমস্যাটা হয়। কিন্তু ওইখানকার যারা পারাপার করে তারা তো এখানে এসে পারাপার হবে না, কিন্তু আসলে মূলত ওই পারাপারের জন্যই এই অ্যাক্সিডেন্টটা হয়। হ্যাঁ, ওই পারাপারের জন্যই। তা এখন আপনাদের কাছে আমাদের এইটাই জানানো যে আমরা মানববন্ধন করতেছি যে আসলে যেখানে দরকার সেখানে হোক, এখানে দরকার না কিন্তু এখানে দিচ্ছে, কিন্তু এটা আসলে পারাপারের ওই কার্যকারিতা থাকবে না। ওইটার ভিতরে দেখা যাবে উপরে বসে মাদকের আড্ডাখানা হচ্ছে, অহেতুক পড়ে আছে এই। কিন্তু আসলে দরকার হলো তিন রাস্তার মোড় বা ময়ূর ভিলা, ওইখানে পাড়ার লোকের সংখ্যা অনেক, যাতায়াতের বেশি, সেই হিসাবে এখানে হলে ভালো হইতো এই আর কি। এই জন্যই আমরা এটা করি। হ্যাঁ, এটিকে আমরা এলাকাবাসীর পক্ষ থেকে আর কি মানববন্ধন করতেছি, যেখানে দরকার জিনিসটা সেখানে হোক। জায়গা ব্রিজটা দেওয়ার মানে অকার্যকর, চার রাস্তার মোড়ে ব্রিজটা দিলে মানুষের জন্য চলাচলের জন্য উপযোগী হবে। এই জায়গায় ব্রিজটা দেওয়া মাদকের কারখানা আঁকড়া হবে, এই জন্য চার রাস্তার মোড়ে ব্রিজটা দেওয়া জন্য উত্তম হবে। এনে ব্রিজটা দেওয়ালে মানুষের দুর্ভোগ হবে। জায়গায় এই যে এলাকায় যায় ব্রিজটা দেওয়ানে প্রয়োজনই নেই, মানুষের ক্ষতি। এই জায়গা দিয়ে চার রাস্তা মোড়ে ব্রিজটা হলে আমাদের জন্য ভালো হবে, এলাকাবাসীর জন্য ভালো হবে। চার রাস্তা মোড়ে অ্যাক্সিডেন্ট হয় অহর্ত, প্রত্যেকদিন আহত হয়। চার রাস্তা মোড়ে ব্রিজটা দেওয়া জন্য আমাদের জন্য খুব ভালো হবে, এলাকার মধ্যে দিলে আরও ক্ষতি হয়। কি ক্ষতি? ক্ষতি এই যে মানুষের এই যে চলাচলের মাদকের কা আঁকড়া বসে, হয়তো এরমই হবে। এনে টাকাটা দিতে আছে, টাকাটা নদীতে ফালা দিতে আছে। এনে ব্রিজটা হওয়াটা মানিতে হলো টাকাটা নদীতে ফালা দেওয়া। আচ্ছা, বলেন তো আপনি বলেন কি বলতেছিলেন? বলতেছিলাম যে এইখানটাতে ব্রিজটা না হইয়া তিন রাস্তার মোড়, তারপরে যে ময়ূরবিলার সামনে এই সাইডগুলোতে মানুষের যাতায়াত পারাপারের সমস্যাগুলো একটু বেশি। এখানে আপনি দেখেন এক ঘন্টাতে মনে হয় না যে দুইটা মানুষ পারাপার হইব, কিন্তু এখানে যদি ব্রিজটা হয় অন্য অন্য ধরনের মানুষ আড্ডা দিব, হয়তো বা দেখা যায় অযথা পড়ে থাকবে এগুলা। এটা এখানে না হওয়াটাই বেটার আমরা মনে করি, এই সাইডটাতে না হওয়াটাই বেটার। ওভার ব্রিজটা ওই জায়গা হইলে এলাকাবাসীর জন্য সবার জন্য ভালো হয়, কিন্তু যেই জায়গায় দিয়েছে এই জায়গা তো এমনি বন্ধ করে দিছে, কাটা কাটামাটা নেয় এদিক দিয়ে লোকজন ওই রকম পার হয় না। আর মেনও তো পার হইলো ময়ূরবিলার সামনে দিয়ে একটা কাটা আছে, ইউটার্ন আছে ওই ওইটা দিয়ে, এবং ওনে মসজিদ আছে, বড় বড় মাদ্রাসা আছে, উনি বাচ্চা কাচ্চা নিয়ে ওই আমিও বাচ্চা নিয়ে পার হইতে যে এই অ্যাক্সিডেন্টটা দুর্ঘটনার মুখোমুখি হয়েছিলাম। এই জন্য আমি মনে করি যে ময়ূরবিলার সামনে দিলে এটা সবচেয়ে ভালো হয়, এটা হলো আমাদের সরকারের কাছে আবেদন। এবং সামনে দিলে এটা ময়ূরবিলার সামনে ওইগুলি 200 গজ সামনেই এটাই কাটা আছে, ওই কাটার সামনে দিলে আমাদের জন্য মোড় বলে এটারে তিন রাস্তার মোড় বলে বছিলা এবং মোহাম্মদপুরের থেকে আর গাবতলি এবং সদরঘাটের থেকে চার রাস্তা এখন হয়েছে। এই চার রাস্তার মোড়ে দিলে সবচেয়ে ভালো হয় এবং কি হলে দুর্ঘটনা বেশি হয়। প্রায় 10-11 বছর ধরে আসছি, কিন্তু এখানে দেখতেছি হয় আল্লাহ করিমের ওখানে না হলে তিন দেশের ওখানে অনেক যানজট হয়, দেখা যায় অনেক সময় অ্যাক্সিডেন্ট হয়। এই জায়গাটায় যে ব্রিজটা দেওয়া এটা কোনো একবারে ভিত্তিহীন দেখা যায়, যার কারণে আল্লাহ করিম ওখানে না হলে তিন রাস্তার মোড়ে এই ব্রিজটা হলে আমার মনে হয় খুব উপকৃত হয়। আর এখানে তো এই ব্রিজ হওয়ার পরে
এখানে মানে এখানে বাসে আড্ডাখানা ছাড়া কোনো ভালো কিছু দেখা যাচ্ছে না যা ভবিষ্যতে আশা করা যায়। এজন্য চাচ্ছি যাতে ব্রিজটা এখান থেকে একটু হয়তো আল্লাহ করে মসজিদ না হলে তিন রাস্তার ওদিকে দিলে সবচেয়ে ভালো হয়। আমি দীর্ঘ 35 বছর ধরে এই এলাকায় থাকি, দীর্ঘ 35 বছর ধরে আমি এলাকায় থাকি, দীর্ঘ 35 বছর ধরে আমি এলাকায় থাকি, কিন্তু সরকার এখানে ফুট ব্রিজ দিবে ভালো কথা দেব। আমাদের ব্রিজ দরকার, কিন্তু যে জায়গায় দরকার সেই জায়গায় দিবে। আমাদের দরকার হলো চার রাস্তার মোড়, ওইখানে দৈনিক অ্যাক্সিডেন্ট হইতে আছে, লোক মারা যাইতে আছে, অথবা দরকার আল্লাহ করিমের সামনে, ওদিকে লোকজন বেশি, পারাপার বেশি, ওদিকে খুব সমস্যা, লোকজনের সমস্যা। এখন আমাদের দরকার যেখানে দরকার সেখানে সরকার দেব, এবং কি মাননীয় মেয়রের কাছে আমার আবেদন, আমাকে এলাকাবাসী আবেদন, মাননীয় মেয়র যাতে এটা যাতে দেখে, দেখা যাতে এটা যাতে যে কোনো যে জায়গা ভালো হবে সেই জায়গায় দেব, এই আমরা চাই আর কি। তিন রাস্তার মোড়ে অর অর মানুষ চলাচল করে, অনেকগুলো বাস স্ট্যান্ড আছে, সিএনজি স্ট্যান্ড আছে, তো ওখানে ব্রিজটা নাও এখানে হইতেছে। দেখা যায় যে এখানে ব্রিজ পার হইতে যায় দুইবার রাস্তা পার হন যাইব, এখানে মানুষ চলাচল করে না। এই দুই দিন আগে মরিবার সামনে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আমাদের এলাকায় থাকে একটা মুরব্বী মহিলা, দুইটা পাওয়াই কেটে নিতে হয়েছে। আমাদের কাছে ডকুমেন্ট আছে যে এখানে থাকে হয়, আল্লাহকে সামনে বিএটিসি কাউন্টার, কতগুলো একটা মসজিদ, ইনভেস্টমেন্ট অনেক কিছু আছে, অনেক মানুষ চর্চা করে, কিন্তু ওখানে বিষয় আছে না দিয়েছে। এইখানে এইখানে ব্রিজ পার হতে পারিতে পাঁচবার পার হন যাবো, দুইবার তিনবার পার হন যাবো। Thank you.